কম খরচে কিভাবে ওভারিয়ান ক্যান্সার নির্ণয় সম্ভব, উত্তর অনুসন্ধানে এবার সুরক্ষা ডায়াগনস্টিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। শনিবার মৌ স্বাক্ষর করলো দুটি সংস্থা। ডিম্বাশয়ের ক্যান্সার নির্ণয় করার জন্য করা হয় হোমোলোগাস রিকম্বিনেশন ডেফিসিয়েন্সি টেস্ট বা এইচআরডি টেস্ট। বর্তমানে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে খরচ হয় লক্ষাধিক টাকা। দুই সংস্থার দাবি, এই খরচ 5 থেকে 10 হাজার টাকায় কমিয়ে আনার চেষ্টা হচ্ছে। এই ধরনের কাজ ভারতবর্ষের কোনো প্রাইভেট ল্যাব আজ পর্যন্ত করেনি। টেকনোলজিটা দিয়েছে আমাদের, সেটার সম্পূর্ণভাবে আমাদের সুরক্ষার ল্যাবরেটরিতে আমরা টেস্টটা ডেভেলপ করব, করে সাধারণের ইউজের জন্য আমরা নিয়ে আসব। দুই সংস্থার আরও দাবি, খরচ কমার পাশাপাশি পদ্ধতিতে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত মহিলার কতটা ক্ষতি হয়েছে তা জানা সম্ভব। এছাড়া যিনি আক্রান্ত নন তার জিনগত কোনো ত্রুটি রয়েছে কিনা, যাতে তার আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে সেটাও নির্ণয় করা যাবে। আমাদের একটা অ্যাসে যেটা ড্রাগ সিলেকশন করে, সেই অ্যাসেটা যাতে আমরা ফার্দার ডেভেলপ করতে পারি ইন্ডিয়াতে অনেক কম খরচে। বাইরে 4-5 লাখ টাকা খরচা হয়, ইন্ডিয়াতেও 1 লাখ টাকা খরচা হয়, সেটার তুলনায় যাতে 10 হাজারের নিচে আমরা এই টেস্টটা করতে পারি সেই জন্য করা। সুবিধে কি, টেস্টটা করলে আমরা জানতে পারবো কোন পেশেন্টদের এত কস্টলি একটা ড্রাগ আমরা লাইফ লং দিতে চাই। দুই সংস্থার উদ্যোগে কি আগামী দিনে কম খরচে হবে ওভারিয়ান ক্যান্সার নির্ণয়, আশাবাদী চিকিৎসক মহল। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।